ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক জাগো নিউজ। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা সংকট। আপনারা জানেন যে রোহিঙ্গারা দলে দলে ফিরছে, সেই কক্সবাজারের উখিয়া উপজেলা শহর, সেই যে সংকট বাংলাদেশের ঘাড়ে এসে চেপেছে, মানবিক যে বিপর্যয় দেখা দিচ্ছে রোহিঙ্গাদের নিয়ে, সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আপনাদেরকে আশ্বস্ত করে রাখছি যে এই যিনি আমাদের স্টুডিওতে আছেন, তিনি এই সরেজমিন তিনি এই ঘটনাটি দেখে এসেছেন, এই মানবিক বিপর্যয়টি, এবং সেই অভিজ্ঞতা তিনি আপনাদের সামনে আজকে বর্ণনা করবেন। তো মাহবুব আলম সোহাগ, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আপনি সেই রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল থেকে আপনি ফিরে আসলেন, কি দেখলেন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন? ধন্যবাদ জাগো নিউজকে, ধন্যবাদ জানবে আপনাকে। আমি আজকে সকালেই কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছি। আমার মানে গত কয়েকদিন ধরেই আমার যেটা মনে হচ্ছিল যে বাংলাদেশে এরকম একটা ভয়াবহ চিত্র যদি আমি স্বচক্ষে দেখতাম, তাহলে আমার মনে হয় যে আমি একটা বিরাট ইতিহাসের সাক্ষী হয়ে মানে থাকার সুযোগ পাব। সেই সাক্ষী হওয়ার জন্য আমার যাওয়া আগ্রহ নিয়ে, এবং দেখলাম যা মানে এরকম ভয়াবহ ঘটনা বা এরকম ভয়াবহ দৃশ্যের কথা আমি পূর্বে শুনেছি আমার অভিভাবকদের কাছ থেকে। এই শোনার পর এই প্রথম আমার মনে হলো এরকম কিছু দেখার সৌভাগ্য আমার হলো। তো আমি প্রথমেই গতকালকে গিয়েছিলাম টেকনাফের শাহপরীর দ্বীপে, যেখান থেকে নাক নদী হয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। তো আমি ওখানকার একটু বিষয় বলবো যে আমরা যখন প্রথমে গেলাম, তখন দেখলাম যে মিয়ানমারে চার পাঁচটা এলাকা থেকে মানে আগুন ধরিয়ে দিয়েছে সেখানকার সেনাবাহিনী, সেখান থেকে আগুন মানে ধোঁয়া উঠছে। তো আমি সেখানে 4 ঘন্টা অবস্থান করছিলাম। 4 ঘন্টা অবস্থানের মধ্যে মানে প্রতিনিয়ত দেখলাম যে একটা নতুন নতুন গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। তো স্থানীয়দের সঙ্গে আবার একটু কথা বললাম, স্থানীয়রা বললো দিনের বেলা এর চিত্র যতটা ভয়াবহ, তার চেয়ে ভয়াবহ রাতের বেলা। রাতে বেশি আক্রমণ বা নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনী। তো ওখানে যেটা দেখলাম যে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে, তারা প্রথমেই প্রতারণা নির্যাতনের শিকার হচ্ছে নৌকার মাঝিদের কাছে। যেমন নৌকার মাঝিরা মানে মিয়ানমারের 1 লাখ টাকা, আমাদের বাংলাদেশের 5,000 টাকা। তো যখন মিয়ানমারের সেনাবাহিনী যখন এই রোহিঙ্গাদের উপর নির্যাতন করছে, তারা কিন্তু বাংলাদেশে বা যে কোনো দেশে পালিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে পুরো প্রস্তুতি নিতে পারছে না। যার যা আছে নিজের জীবনটা বাঁচানোই মনে হচ্ছে তাদের কাছে তাৎক্ষণিকভাবে বিশাল কিছু একটা। তো ওই অবস্থায় সবকিছু নিয়ে যখন তারা নৌকায় এসে উঠছে, এই নৌকার মাঝিরা কি করছে মানে যে কিছুর একটা বিনিময়, কেউ যদি গরু ছাগল নিয়ে আসতেছে, গরু ছাগল অথবা নারীদের কাছে যেসব গয়না থাকছে, কারো হাতের চুড়ি, গলার চেইন বা আংটি, কানের দুল, নাকের ফুল, এসবের বিনিময়ে পার করে দিচ্ছে বাংলাদেশে। তো এখানকার চিত্রটা আবার একটু ভয়াবহ যে বাংলাদেশের না জেটি ঘাটে পার করে দেওয়ার পর 4 কিলোমিটার তাদেরকে সিএনজি নিয়ে আবার যেতে হচ্ছে আরেকটু ভিতরে। এই সিএনজি ভাড়া মানে প্রতিজনে 20 টাকা করে বাংলাদেশি টাকা, অথচ ওখানে আমি দেখলাম যে শত শত রোহিঙ্গা বসে আছে, এইটুকু এলাকা যাবে কিভাবে তারা, তাদের কাছে তো বাংলাদেশের টাকা নেই। তো এটাও ফের একটা এর মধ্যে একটা ভালো খবর আছে যে ঢাকা সহ বাংলাদেশের শত শত মানুষ ওখানে গেছে, যে যা পাচ্ছে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করছে রোহিঙ্গাদের। হ্যাঁ, আবার রোহিঙ্গারা তো বাংলাদেশের অর্থ চেনে না, কোনটা 5 টাকা নোট, কোনটা 10 টাকা নোট, তারা রিসিভ করছে সঙ্গে। অনেকে আবার কি করছে, ওই পথটুকু হেঁটে আবার চলে যাচ্ছে নদী পথে, নদীর ধারে, ওখান থেকে আবার কি হচ্ছে ট্রলার নিয়ে তারপর টেকনাফ বাজারে যেতে হচ্ছে। টোটালি জেটিঘাট থেকে টেকনাফ বাজার পর্যন্ত একজন রোহিঙ্গাকে 15 কিলোমিটার বাড়তি পাড়ি দিতে হচ্ছে। আপনার টেকনাফে পৌঁছার পর ওই রোহিঙ্গারা চলে যাচ্ছে উখিয়ার কুতুপালং এলাকার আশ্রমে। তো এই যে এখানকার ভোগান্তিটা, এখানকার ভোগান্তিটা আমার কাছে অনেক বেশি। আমি আরেকটা কষ্টের ব্যাপার যে এক পাশে দলে দলে বাংলাদেশের রোহিঙ্গারা প্রবেশ করছে, আর এক পাশে রোহিঙ্গাদের গরু ছাগল বিক্রির জন্য বিরাট হাট বসেছে।
মানে মানে সেখানে একটা বাণিজ্য আছে, সেখানে একটা বিশাল বাণিজ্য, একদিকে ভোগান্তির চিত্র, একদিকে ব্যবসায়ীদের উল্লাসের। তো সেখানে কি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আপনার চোখে পড়েছে? সেখানে পুলিশের কোনো সদস্য আমার চোখে পড়েনি। আমি 4 ঘন্টায় মাত্র 3 থেকে 4 জন বিজিবি সদস্য দেখছি। এই বিজিবি সদস্যরা আবার কি করছে, যখনই একজন রোহিঙ্গা নৌকা থেকে নামছে তার গরু ছাগল নিয়ে, তার সে বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গে তাদের কাছে যাচ্ছে, যা আমি দূর থেকে দেখেছি, জানি না তাদের মধ্যে কি আলাপ হচ্ছে। ওই আলাপের পর কয়েকজন ব্যবসায়ীর কাছে গরুদেরকে দিয়ে দিই, মানে গরু সহ নিয়ে চলে যাচ্ছে। আমি এমনও শুনেছি যে এক লোক বললো যে ভাই 4টা গরু কিনলাম, তাদের লোকাল ভাষায় বললো 4টা গরু সে 12,000 টাকা কিনেছে, অথচ বর্তমান বাজারে যা পারে, বর্তমান বাজারে জীবনটা বাঁচানো আসলে এখন কঠিন। নিজেরা যেখানে খেতে পাচ্ছে না, নিজের বুকের দুধের সন্তানকে দুধ খাওয়াতে পাচ্ছে না, সেখানে একটু গরু তার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, তার জীবন তাদের জীবনটা, এবং এই সুযোগটাই ওই ওই চক্রটা ওই চক্রটা নিচ্ছে। আমাদের সময় আসলে কম, কিন্তু আলোচনাটা আপনি বুঝিয়ে আনতে চাই, সেটা হচ্ছে যে ধরেন নানাভাবে রোহিঙ্গারা আশ্রয় কেন্দ্রে চলে আসলো, শরণার্থী শিবিরে, সেখানে এখন যে সমস্যাগুলো হচ্ছে, আমরা গণমাধ্যম থেকে যে খবরগুলো জানতে পাচ্ছি, যেমন ধরুন সেখানে নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে, তারপর যে ত্রাণ যে উপায়ে দেওয়া হচ্ছে, সেই ত্রাণ কি তাদের হাতে পৌঁছচ্ছে? এটা ভালো বলছেন। আমি টেকনাফ থেকে সন্ধ্যা 7টার দিকে উখিয়ার কুতুপালং এর এলাকায় গিয়েছিলাম, যেখানে রোহিঙ্গারা দলবদ্ধ ভাবে পাহাড় কেটে বসবাস করছে। ওখানে গিয়ে চিত্র দেখলাম আরো ভয়াবহ, যে যার মতো করে পলিথিন দিয়ে ছোট ছোট করে একটা ঘর করেছে, কোন রকমের মানে স্যানিটেশন ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, মানে সারিবদ্ধ ভাবে যেভাবে আমরা মানে যেভাবে থাকা হয়। তো ওখানে দেখলাম যে কোনো একটা গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে রোহিঙ্গা এবং পাশাপাশি স্থানীয়রা সমপরিমাণ তারা দৌড়ে ছুটে যাচ্ছে গাড়িটার কাছে, মনে হচ্ছে গাড়ি ভেঙে ফেলে কি আছে দাও। এইটা আবার কি করতেছে যে যারা ঢাকা থেকে যাচ্ছে বা বিভিন্ন জনের ত্রাণ দিচ্ছে, তারা ওখানে আর গাড়ি থামাচ্ছে না, ট্রাকের উপর থেকে ছুড়ে ত্রাণ ছুড়ে, মানে যে ধরতে আহত, ওখানে একটা প্রতিযোগিতার ব্যাপার দাঁড়িয়েছে যে যে পেলো তার হয়ে গেল। কিন্তু এটা পাচ্ছে কারা? এটা পাচ্ছে যে সকালে পেয়েছিল সে, যে দুপুরে পেয়েছিল সে, যে রাতে পেয়েছিল সে। এই সুযোগটা কিন্তু রোহিঙ্গারা জানে না যে এভাবে নিতে হয়। এটা বাংলাদেশিরা এটা পাচ্ছে, মানে পূর্বে যেসব রোহিঙ্গা আগে থেকে আছে, আগে থেকে ওখানে যারা অবস্থান করছে, তারাও এখন এই সময় সংকটের যে ত্রাণ সেটাও কিন্তু তারা, সেটা তারা লুফে নিচ্ছে। কারণ রোহিঙ্গারা তো জানে না, যে রোহিঙ্গা ভিতরে 1 কিলোমিটার ভিতরে ওইভাবে থাকছে, সে তো আর জানে না যে রাস্তায় দাঁড়ালে এভাবে ত্রাণ পাওয়া যাবে। কে জানে যে সকালে এরকম করে একজন পাইছে স্থানীয় লোকজন, তারা শুধু পাচ্ছে, কিন্তু রোহিঙ্গারা বঞ্চিত হচ্ছে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, ওখানে এত সংখ্যক রোহিঙ্গা যে ওখানে যে কারো পক্ষে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা খুবই কঠিন। আমি ঢাকাতে যে এক পিক আপ ট্রাকের মধ্যে মাইক বেঁধে গজল টজল সেই রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করে অলরেডি সেটি রেকর্ড হয়ে গেছে, সেটি বাঁচতেছে এবং ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। এই ধরনের ত্রাণ কি শেষ পর্যন্ত আসলে রোহিঙ্গা শিবিরে গিয়ে পৌঁছাবে? আপনার অভিজ্ঞতা কি বলে? আমি, হ্যাঁ ভালো বলছেন আপনি। তো আমি যেটা দেখলাম অরুণ ভাই, যে মানে বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে হাজার হাজার মানুষ গেছে সেখানে সহযোগিতা করার জন্য, পিক আপ গাড়ি যে যা পাচ্ছে। আমি দেখলাম যে আপনার দুই ধরনের ত্রাণ কিন্তু দুই রকমের দেওয়া উচিত আমি মনে করি। যারা যারা টেকনাফ পাড়ি মানে সরি যারা বার্মা বা মিয়ানমার থেকে বাংলাদেশের নদী পার হয়ে যে বাংলাদেশে প্রবেশ করছে, তাকে যদি আমরা একটা বড় প্যাকেট দেই, সেই ত্রাণটা তার জন্য বোঝা হয়ে যাবে। কারণ সে নিজেই ওই দেশ থেকে বড় বোঝা নিয়ে আসছে, এই ত্রাণটা সে কিন্তু আর নিতে পারছে না। আমি দেখলাম যে অনেকেই পুরানা কাপড় চোপড় নিয়ে গেছিল সেখানে, ওখানে মাটি নাই, সব পুরানা কাপড়ে ভরা, কেউ পুরানা কাপড় অ্যাকসেপ্ট বা রিসিভ করেনি। কারণ হচ্ছে যে আমাদের যেটা ঢাকায় বসে চিন্তা হয়েছিল যে রোহিঙ্গারা আসার সময় অনেক কিছু নিয়ে আসতে পারছে না, কিন্তু এই কারণে যে যার মতো করে পুরানা কাপড় নিয়ে গেছে সহযোগিতা। তাহলে আপনার সাজেশন কি দেখা থেকে, যে আপনি আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন যে যারা অর্থ সহায়তা বা ত্রাণ দিতে চায়, তারা কি ধরনের সহায়তা সেখানে করতে পারে যেটা তাতে আমি কাজে লাগে? না ধন্যবাদ আপনাকে, আমি এটা বলতামই, আমি দুই জায়গার জন্য দুই রকমের মানে অনুরোধ করবো যারা ত্রাণ দিতে চায়। যেমন যারা মিয়ানমার থেকে টেকনাফে এসে আসছে নদী পথে বা যে কোনো ভাবে, তাদেরকে যতদূর সম্ভব পারলে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করুন। তাদের আমার মনে হয় নগদ টাকার কথা, নগদ টাকা, কারণ এই টাকাটা দিয়ে তাকে যে কোনো ভাবে কুতুপালং পর্যন্ত আসতে হবে। কুতুপালং পর্যন্ত আসার পর সে সরকারি সহযোগিতা পাবে। এই কুতুপালং পর্যন্ত আসার জন্য তার প্রতি জনে প্রায় 200 টাকা করে খরচ আছে। এই 200 টাকা যদি তার কাছে না থাকে, তাকে আরো 50 কিলোমিটার হেঁটে সেখানে আসতে হবে। এতক্ষণে অনেকের মৃত্যু ঘটে যেতে পারে। কারণ তারা, আমার কাছে যেটা মনে হয় ভাই, যে দীর্ঘ নির্যাতনের
মানে রোহিঙ্গারা যে নির্যাতনের শিকার হয়েছে তাদের চোখের পানি শেষ হয়ে গেছে মিয়ানমার অংশেই, বাংলাদেশে এসে তাদের চোখের দিকে তারা তাকালে কি কর্তব্য বিমূর, তারা কি করবে? ঠিক আসলে মানে তারা তাদের মধ্যে আর ওই রকম কিছু নেই, তাদের সহ্য করার ক্ষমতা চলে আসছে। আবার যারা আমি উখিয়া কুতুপালং এর ক্ষেত্রে বলবো, উখিয়া কুতুপালং এ আমি 3 ঘন্টা ছিলাম, এই 3 ঘন্টার মধ্যে দেখলাম যে যে যেভাবে পাচ্ছি, কেউ প্লাস্টিকের বক্স, কেউ হাড়ি পাতিল, যাচ্ছে যাওয়ার পথে ফেলে দিয়ে চলে গেল, যাচ্ছে যাওয়ার পথে ফেলে দিয়ে চলে, ত্রাণের কোনো মানে পর্যাপ্ত প্রাণের কোনো সংকট নেই, কিন্তু মানে ওই যে পাচ্ছে না, ভিতরের লোকজন পাচ্ছে না। তবে একটা অব্যবস্থাপনা সেখানে, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, আমার মনে হয় যে প্রত্যেকটা রোহিঙ্গাকে যদি সুষ্ঠুভাবে ত্রাণ দেওয়া যেতে পারে, এক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। এবং তাদেরকে তাদেরকে আপনি ধরেন যে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের কিছু নিবন্ধন করা হয়েছিল, প্রত্যেকের যদি নিবন্ধন করা হয় এবং কোন জায়গায় কতজন রোহিঙ্গা আছে, কতজন সদস্যের কয় বেলা খাবার লাগবে, তাদের বয়স অনুপাতে তাদের খাবারের ভিন্ন হবে, যখন শিশু খাদ্য একরকম হবে, বড়দের জন্য খাবার একরকম হবে। শিশুদের প্রসঙ্গে যখন আসলো, সবাই একটু আপনার কাছে জানতে চাইছি যে খুব ঘিঞ্জি করে তারা বসবাস করছে এবং অস্বাস্থ্যকর জায়গাটি গণমাধ্যমে কিন্তু অলরেডি প্রচারিত হয়েছে আজকে যে ডায়রিয়া এবং জ্বর সহ নানা সংক্রামক ব্যাধিতে তারা আক্রান্ত হচ্ছে, সেই জায়গায় কি করণীয় আছে? এইটা তো হারুন ভাই মহামারী হওয়ার কথা। একটা পরিবারের বাবা মার পাশার সঙ্গে 6 থেকে 7 জন শিশু, গোটা রোহিঙ্গা এলাকায়, সেখানে শিশু না, হ্যাঁ গোটা রোহিঙ্গা এলাকায় আমার মনে হয় যে ওখানে যদি 2 লাখ পুরুষ মহিলা থাকে তাহলে 5 লাখ শিশু, আমি জাস্ট সংখ্যা কথার মধ্যে বলছি, শিশু প্রত্যেকটা পরিবারে সেখানে 4 থেকে 5 জন করে শিশু। আমার মনে হয় যে এই শিশুদের আমাদের কিন্তু রক্ষা করার বিষয়টা, শিশুদের কথা চিন্তা করে আমাদের ত্রাণ দেওয়া উচিত। ওখানে আমার গতকালকে একজন বললো যে আমরা শিশুদের জন্য এইডস সিরাপ নিছি, তারপর অনেক জ্বরের কিছু নিছি, আমার মনে হয় যে ডাক্তারের পরামর্শ নিয়ে সেখানে আমি প্রাথমিক চিকিৎসার জন্য যে বিষয়ে অবাক হয়েছি যে টেকনাফের কথা বলি, শাহপরীর দ্বীপে আমরা যখন ছিলাম, কেউ একটা সিদ্ধ ডিম দিয়ে সহযোগিতা করছে, কেউ একটা কলা দিয়ে সহযোগিতা করছে, কেউ 2-4টা খেজুর দিয়ে সহযোগিতা করছে, শত শত মানুষ রোহিঙ্গাদেরকে দৌড়ায় গিয়ে এইটুক সহযোগিতা করছে। তখন কি হচ্ছে, তারা ওই পাশ থেকে আসার পরে এইটুক খেয়ে বল পাচ্ছে। আবার যারা টাকা নেই, আমি যখন শাহপরীর দিক থেকে উখিয়া পর্যন্ত আসলাম, দেখলাম রাস্তার দুধারে শত শত রোহিঙ্গা বসে রেস্ট করতেছে, এদের হাতে আমার মনে হয় যে কোনো টাকা পৌঁছায়নি, টাকা পৌঁছালে তারা, আবার যানবাহনের সংকট আছে, যখন পর্যাপ্ত পরিমাণ যানবাহন নাই, মানে ঘন্টার পর ঘন্টা আমরা এত মানুষের যাতায়াত করার কথা, আমরা নিজেরাও 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা সিএনজি পেয়েছি 5 কিলোমিটার আসার জন্য। নৌকা সংকট, স্পিড বোর্ডের সংকট, ট্রলারের সংকট, ওখানে সংকটে ভরপুর। আচ্ছা, আপনি কি কোনো ত্রাণ কোনো শিবির বা রোহিঙ্গা শিবির দেখার সুযোগ হয়েছে, সেখানকার সরেজমিন অবস্থা? হ্যাঁ, আমি বাস করছি, আমি যেটা আমি বললাম যে কুতুপালং এ আমি যখন গেলাম, কুতুপালং এ কালো কালো প্লাস্টিক দিয়ে এই 2 হাত পর পর একটা করে ঘর করেছে, ওখানে মানে এত গরম, ওখানে তো কোনো পাখারও ব্যবস্থা নাই, রোহিঙ্গারা যে যেভাবে আসছে ওইভাবে ঘুমাচ্ছে, ওইটুকের মধ্যে আবার রান্না করতেছে, মানে ওখানকার চিত্রটা আসলে ভয়াবহ। সরকারি ত্রাণ তৎপরতা কিভাবে, সরকার তো ত্রাণ দিচ্ছে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে, আমি জেলা প্রশাসনের কোনো কার্যক্রম, আমি কুতুপালং এ রাতের বেলা গিয়ে যেটা দেখলাম যে যে যার মতো করে ট্রাক থেকে দিচ্ছে, ব্যানারে দেখলাম সরকারি বেসরকারি ভাবে ওখানে, আর দিনের বেলা মানে যেতে পারলে হয়তো আমি বুঝতাম যে সরকার কিভাবে ওখানে ত্রাণ দিচ্ছে, রাতের বেলা যেটা হচ্ছে যে যে যা পাচ্ছে, কোনো গাড়ি ওখানে থামছে না, থামলে ওই গাড়িটাতে শত শত মানুষ, মানে যারা থামছে তারা একটা সুবিধাজনক জায়গা থেকে দিচ্ছে, মানে ওটা তো একটা রাস্তার মাঝখান দিয়ে 2 পাশেই আপনার শিবিরের ব্যবস্থা করা আছে, তো গাড়িগুলো যদি ওখানে একটা গাড়ি যদি থেমে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা যানজট লেগে যাচ্ছে, এই কারণে মানে একটা গাড়িতে 5 থেকে 10 জন লোক উপরে থাকতেছে, 2 পাশে ত্রাণ ছিটিয়ে দিচ্ছে, আর এই ত্রাণ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষজন। তো এই যে ত্রাণ সাহায্যের জন্য যে বিভিন্ন লোকজন, অনেকে ব্যক্তিগত ভাবে ধরুন বাসে বা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে রোহিঙ্গাদের ত্রাণ পৌঁছে দেবো, সহায়তা দেবো, আমাকে আমাদেরকে সাহায্য দেন, এইটা আসলে সাধারণ মানুষ আসলে কি করবে, মানে তারা কি ওই ব্যক্তির কাছে বা ওই গোষ্ঠীর কাছে টাকাটা দিবে বা ত্রাণ দিবে? আমি ধন্যবাদ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা বিষয় বলছি যে এখানে রোহিঙ্গারা পাচ্ছে 60% ত্রাণ, আর বাকি 40% চলে যাচ্ছে স্থানীয়দের কাছে। স্থানীয়রা কি করছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে, যেমন বাংলাদেশে যেসব রোহিঙ্গা প্রবেশ করছে, প্রতিটা নারী বর্খা পরিহিত, মানে তারা কেউ এলোমেলো পোশাক আসে না, তারা শত নির্যাতনের মাঝেও নিজের সজাগ রাখছে। ওখানে কি করছে, স্থানীয় যেসব নারীরা আছে তারাও একই রকম
পোশাক পরে ওখানে সহযোগিতা নিচ্ছে, এই টাইপের বুঝতে পারলাম কিভাবে, টেকনাফে যখন আমরা একজন মহিলাকে টাকা দিতে যাচ্ছিলাম, আমার আমার সঙ্গে কয়েকটা গ্রুপ ছিল যারা প্রায় 10 লক্ষ টাকা নগদ দিয়েছে, তো একজন আরেকজনকে টাকা দিলে আরেকজন দেখে দিচ্ছে ভাই এই মহিলার বাড়ি এইখানে, মানে এটাও হচ্ছে কিন্তু। তো আর বিভিন্ন জায়গায় যেমন আমি নিজেও ঢাকা শহরে চলতে ফিরতে দেখেছি যে গাড়িতে করে বলা হচ্ছে যে আমরা রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিবো, হেই দিবো সেই দিবো, আমার মনে হয় যে এটাতে আর আস্থা রাখার দরকার নেই, কারণ যাচাই বাছাই করে একটু দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। কারণ আমি যেটা দেখলাম যে সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে তাদেরকে দেওয়ার জন্য, কেউ যদি স্থানীয় ভাবে সেটা করতে চায় এটা করলে তো অবশ্যই ভালো, কিন্তু প্রতারণা করা আসলে ঠিক হবে না। রোহিঙ্গা দেশের মানবিক সংকট, এটাকে আসলে সংকটে তাদের এই অসহায়ত্বের সঙ্গে প্রতারণাটা যায় না, অবতত করে দেওয়া কোনো ধরনের মিস ইউজ এটা আসলে করা উচিত হবে না, উচিত হবে না। অনেক বিষয় নিয়ে আসলে কথা বলার কথা ছিল বা আছে, কিন্তু সময়ের সাথে আমাদের তো পাল্লা দিয়ে চলতে হচ্ছে, যখন আমাদেরকে শেষ করতে হবে। শেষ করার আগে আপনাকে othoba.com এর সৌজন্যে আপনার জন্য রয়েছে গিফট ভাউচার। জি ধন্যবাদ, ধন্যবাদ অনুরাই। নিশ্চয়ই অথবা সাথে আপনি যোগাযোগ হবে বা আপনি সেই অনুযায়ী আপনি গিফটটি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমরা এখন রোহিঙ্গা সংকট নিয়ে আপনাদের সাথে কথা বললাম, জানি না কতদূর তুলে ধরতে পেরেছি, তবে এই মানবিক সংকটে আমাদের সবার ভিতরে যে মানবিকতা সেটির প্রকার ঘটুক সেটি আমাদের কাম্য। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।